পুলিশের জালে আরো এক জালনোট সহ গ্রেপ্তার পরপর জালনোট সহ গ্রেপ্তার হচ্ছে ২৫০০ টাকার জালনোট উদ্ধার হচ্ছে এর পেছনে বড় চক্র রয়েছে বলে মনে করছেন পুলিশ এর আগেও পুলিশ তদন্তে নেমে পরপর বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছেন এই জালনোট সহ ইতিমধ্যে পুলিশ মনে করছে বিভিন্ন জায়গা থেকে ঝাড়গ্রাম জেলায় সেই সমস্ত জালনোট নিয়েছে চালাবার একটা চক্র চলছে গতকাল বিনপুরের কাঁকো থেকে বিশ্বজিৎ দাস নামে একজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ এবং আজ তাকে আদালতে নিয়ে এসে পেশ করেছেন আদালতে পেশ করলে তাকে তদন্তের জন্য চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারক কি ব্যাপার আজ মেদিনীপুর আছে নাকি বিশ্বজিৎ দাসকে ধরেছে ১৫,০০০ টাকা উদ্ধার হয়েছে তার মধ্যে বেশিরভাগটাই ২,০০০ টাকার নোট আর ৫০০ টাকার নোটও আছে না ইতিমধ্যে অনেকগুলো কেস এই এরকম ফেক কারেন্সি নোটের অনেকগুলো কেস ইতিমধ্যে হলো সব ক্ষেত্রেই তো বেশিরভাগই দেখা যাচ্ছে এরকম ২,০০০ টাকার নোট বেশি দেখা যাচ্ছে ৫০০ টাকার তুলনায় ২,০০০ টাকার নোটটা বেশি দেখা যাচ্ছে সংখ্যাটা অনেকটাই হবে মানে চার পাঁচটা কেস তো অলরেডি হয়ে গেছে মোটামুটি গোটা দশেক তো সব কেস মিলিয়ে হয়েই গেছে থেকেই পাওয়া যাচ্ছে তো এখান থেকেই এটাই ধরে নিতে হবে যে হ্যাঁ এখানে টাকাগুলোকে সার্কুলেট করার একটা ইয়ে চলছে এই ডিস্ট্রিক্টের মধ্যে কোথা থেকে নিয়ে আসা হচ্ছে সেইগুলো এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে আসছে এরা নিয়ে এসে এখানে সার্কুলেট করছে আজকে পিসি নেওয়া হয়েছিল কোনো আরও কিছু আছে কিনা সেগুলো উদ্ধার করা এবং র্যাকেট কেউ যুক্ত থাকলে সেটাও করা সাত দিনের পিসি চেয়েছিল চার দিন কোর্ট অ্যালাউ করেছেন ইতিমধ্যে ঝাড়গ্রাম থানার পুলিশ কিছুদিন আগেই দুজনকে জালনোট সহ গ্রেপ্তার করেছিল তাদের কাছ থেকে প্রায় ৪২,০০০ টাকা জালনোট উদ্ধার হয়েছিল তার আগে বিনপুরে নভেম্বর মাসে বাজার এলাকা থেকে ৩৫,০০০ টাকা জালনোট সহ রঞ্জিত মহাপাত্র নামে একজনকে গ্রেপ্তার করেছিল তার আগে নয়াগ্রামে জালনোট সহ একজনকে গ্রেপ্তার করেছিল সেক্ষেত্রে পুলিশ মনে করছে যে পেছনে বড় জাল চক্রের কারবার রয়েছে সেক্ষেত্রে গোটা বিষয়ে তদন্ত করছেন ঝাড়গ্রাম জেলা পুলিশ ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ ১৮ বাংলা লোকাল